এবার বাড়িতে সাংবাদিক বৈঠকের মাধ্যমে জানিয়ে দিলেন, যদি তার বিরুদ্ধে কোনো অভিযোগ থেকে থাকে তবে সংসদে গিয়ে কেন ইমপিচমেন্ট করছে না এই কমিটি। শীর্ষ আদালতের প্রধান বিচারপতি সহ অন্য ছয় বিচারপতির কমিটিকে দেওয়া নির্দেশে কারনানের দাবি, তাকে দৈনন্দিন বিচার প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে না দিয়ে তারা অমান্য করছেন SC ST অ্যাট্রোসিটি প্রিভেনশন অ্যাক্ট 1989 আইনকে। যুযুধান দুই পক্ষের এই লড়াই যে জনমানসে প্রভাব ফেলবে তা জানেন তিনি, তবে বিচার ব্যবস্থাকে স্বচ্ছ করার তাগিদেই তিনি এই বিরোধিতা করছেন বলে দাবি বিতর্কিত এই বিচারপতির। Today a passing order directing on the honorable 7 judges to appear before me on 28th April 2070 at 11:30 AM without fail. 28th April. What time? 11:30. At 11:30 AM. Do you think, sir, it's very healthy for judiciary to fight between judges? No, judiciary is not healthy, not unhealthy. My case is for example. Sir, so what will be the reflection in the people's mind? নিজেকে বর্ণবৈষম্যের শিকার মনে করা বিচারপতি কারনান চান তার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে তা নিয়ে সংসদে দরবার করুক ওরা। সংসদের সামনে সে বাগযুদ্ধে প্রস্তুত তিনি, সেই মনোভাবই ব্যক্ত করলেন বিচারপতি কারনান। এমনকি নিজের এই ঘটনাকে দৃষ্টান্ত হয়ে থাকবে বলেও মত তার। ক্যামেরায় রাজকুমার শীর্ষ, অনন্য মজুমদার, NM News, কলকাতা।